রাজ্যবাসী দুর্গতি নাখিনী মহাশক্তিরূপী মা দুর্গা পূজার অভিনন্দন তথা শুভেচ্ছা জ্ঞাপন করেছে অগপর কেন্দ্রীয় সম্পাদক যুব নেতা দিলীপ কুমার দাসে। যুব নেতাগুলিকে মা দুর্গাক প্রণিপাত জানাই সকলের শান্তি সমৃদ্ধি আর সুখময় জীবনের কামনা করে। লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেশের ভিতর অসমক শ্রেষ্ঠ পাঁচখন রাজ্যর অন্যতম করার যে সপন সেয়া পূর্ণ হওয়ারও কামনা করে। আনহাতে অগপর সভাপতি মন্ত্রী অতুল বরা, কার্যকরী সভাপতি মন্ত্রী কেশব মহন্ত আর দলের মার্গদর্শক তথা সাংসদ ফণীভূষণ চৌধুরীর নেতৃত্বত শদিয়ার ধুবুরীলৈ অগপর ধ্বজা বিজয়ের উড়ার কামনা করে যুব নেতা দিলীপ কুমার দাসে। সকলের হিতর হকে পূজার নবমীত ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী বিল্লেশ্বর দেওয়ালয় দেবীর শ্রীচরণত এটা ম এড়ি দিয়ার কথাও সদরি করে। প্রথমে আপনাদের জড়িয়ে মানে অসমবাসী তথা বিশ্ববাসীলে শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা ভাগির উলগার শুভেচ্ছা জ্ঞাপন করলো। লগতে আপনার আর আপনার পরিয়ালও শ্রী শ্রী দুর্গা পূজা ভাগির উলগার শুভেচ্ছা মানে জানালো। মোর মনোভাব এনেকাই চাও, মার প্রথমতে মার শ্রীচরণত সেবা জানাইছো, লগতে আমার অসমর মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর মনের যে সপোন তেখেতে আমার অসম রাজ্যখনক ভারতবর্ষের ভিতর এখন অন্যতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার যে সপোন, এই সপোন যাতে বাস্তবত পরিণত হয়। লগতে অসম গণ পরিষদ দলের মাননীয় সভাপতি অতুল বরাদেব আর মাননীয় কার্যকরী সভাপতি কেশব মহন্তদেব আর অসম গণ পরিষদ দলের মার্গদর্শক মাননীয় শ্রীযুক্ত ফণীভূষণ চৌধুরীদেবর মনের যে আশা যে শদিয়ারপরা ধুবুরীলৈ বরাক উপত্যকারপরা ব্রহ্মপুত্র উপত্যকালে সকলতে অসম গণ পরিষদ দলের পতাকার যে ধ্বজা, এই ধ্বজাখন যাতে উড়ায়, সকলতে যাতে অসম গণ পরিষদ দলের নাম জিলিকি উঠে এই কামনা করছো আর মার শ্রীচরণ সেবা জানাইছো যাতে গোটে অসমবাসী তো বিশ্ববাসী শান্তি বিরাজমান করে। হয়, আপনি ঠিকই শুনেছে, শ্রী শ্রী বিল্লেশ্বর দেওয়ালয় মই আগতেও বহু বছর আগতেও এহাল এখাল মহ মই বলি দিয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু এইবার মই অকমান ব্যতিক্রম করব বিচারিছো। মই এবার বলি নিদি মহ এটা মই রাইজর সেবার কারণে মার শ্রীচরণত এড়ি দিয়ার ব্যবস্থা করেছি। রাজ্যবাসীলৈ দুর্গতি নাখিনী মহাশক্তিরূপী মা দুর্গা পূজার অভিনন্দন তথা শুভেচ্ছা জ্ঞাপন করেছে অগপর কেন্দ্রীয় সম্পাদক যুব নেতা দিলীপ কুমার দাসে। যুব নেতাগুলিকে মা দুর্গাক প্রণিপাত জানায় সকলের শান্তি সমৃদ্ধি আর সুখময় জীবনের কামনা করে। লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেশের ভিতর অসমক শ্রেষ্ঠ পাঁচখন রাজ্যর অন্যতম করার যে সপন সেয়া পূর্ণ হওয়ারও কামনা করে। আনহাতে অগপর সভাপতি মন্ত্রী অতুল বরা, কার্যকরী সভাপতি মন্ত্রী কেশব মহন্ত আর দলের মার্গদর্শক তথা সাংসদ ফণীভূষণ চৌধুরীর নেতৃত্বত শদিয়ার ধুবুরীলৈ অগপর ধ্বজা বিজয়ের উড়ার কামনা করে যুব নেতা দিলীপ কুমার দাসে। সকলের হিতর হকে পূজার নবমীত ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী বিল্লেশ্বর দেওয়ালয় দেবীর শ্রীচরণত এটা ম এড়ি দিয়ার কথাও সদরি করে। প্রথমে আপনাদের জড়িয়ে মানে অসমবাসী তথা বিশ্ববাসীলৈ শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা ভাগির উলগার শুভেচ্ছা জ্ঞাপন করলো। লগতে আপনার আর আপনার পরিয়ালও শ্রী শ্রী দুর্গা পূজা ভাগির উলগার শুভেচ্ছা মানে জানালো। মোর মনোভাব এনেকাই চাও, মার প্রথমতে মার শ্রীচরণত সেবা জানাইছো, লগতে আমার অসমর মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর মনের যে সপোন তেখেতে আমার অসম রাজ্যখনক ভারতবর্ষের ভিতর এখন অন্যতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার যে সপোন, এই সপোন যাতে বাস্তবত পরিণত হয়। লগতে অসম গণ পরিষদ দলের মাননীয় সভাপতি অতুল বরাদেব আর মাননীয় কার্যকরী সভাপতি কেশব মহন্তদেব আর অসম গণ পরিষদ দলের মার্গদর্শক মাননীয় শ্রীযুক্ত ফণীভূষণ চৌধুরীদেবর মনের যে আশা যে শদিয়ারপরা ধুবুরীলৈ বরাক উপত্যকারপরা ব্রহ্মপুত্র উপত্যকালে সকলতে অসম গণ পরিষদ দলের পতাকার যে ধ্বজা, এই ধ্বজাখন যাতে উড়ায়, সকলতে যাতে অসম গণ পরিষদ দলের নাম জিলিকি উঠে এই কামনা করছো আর মার শ্রীচরণত সেবা জানাইছো যাতে গোটে অসমবাসী তো বিশ্ববাসীলৈ শান্তি বিরাজমান করে। হয়, আপনি ঠিকই শুনেছে, শ্রী শ্রী বিল্লেশ্বর দেওয়ালয় মই আগতেও বহু বছর আগতেও এহাল এখাল মহ মই বলি দিয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু এইবার মই অকমান ব্যতিক্রম করব বিচারিছো। মই এবার বলি নিদি মহ এটা মই রাইজর সেবার কারণে মার শ্রীচরণত এড়ি দিয়ার ব্যবস্থা করেছি। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017330।
1700 নম্বৰত।